এখন আমরা পড়ব অ্যাগ্রোনোসাইট বা অদানাদার শ্বেতরক্তকণিকা সম্পর্কে। তাহলে চলো, এদের সাইটোপ্লাজম হয়ে থাকে দানাবিহীন, এদের নিউক্লিয়াসটা বেশ বড় এবং অখণ্ডায়িত। যখন আমরা দানাদার শ্বেতরক্তকণিকা সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম তাদের নিউক্লিয়াস ছিল খণ্ডায়িত, 2 থেকে 7টা খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস ছিল তাদের, কিন্তু এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা বড় এবং অখণ্ডায়িত। শ্বেতরক্তকণিকার 28% হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, 72% ছিল গ্রানুলোসাইট। এরা উৎপন্ন হয় কোথা থেকে? উৎপন্ন হয় অস্থিমজ্জা এবং লিম্ফয়েড টিস্যু থেকে। কোথা থেকে? অস্থিমজ্জা এবং লিম্ফয়েড টিস্যু। অ্যাগ্রানুলোসাইট হয়ে থাকে 2 ধরনের, মনোসাইট এবং লিম্ফোসাইট। এই যেখানেই তুমি সাইট শব্দটা পাবা সেটাই হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। সাইট মানেই হলো অদানাদার, আর ফিল মানে ছিল কি? দানাদার। তাহলে অ্যাগ্রানুলোসাইট, মনোসাইট এবং লিম্ফোসাইট। এখন আমরা পড়বো, এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে মনোসাইটের ছবি। এখন আমরা মনোসাইট সম্পর্কে পড়বো। মনোসাইট হচ্ছে, এরা গোল, 12 থেকে 20 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, আর এরা হচ্ছে বেশ বড়। এরা বৃক্ক বা অশ্বক্ষুরাকার আকৃতির। প্রাথমিক অবস্থায় এরা থাকে গোলাকার বা ডিম্বাকার, এর পরবর্তীতে এরা বৃক্ক বা অশ্বক্ষুরাকার আকৃতি ধারণ করে থাকে। এদের নিউক্লিয়াস হয়ে থাকে অখণ্ডায়িত এবং সাইটোপ্লাজম হচ্ছে নীলচে ধূসর বর্ণের। এর দেহের মোট 4% হচ্ছে মনোসাইট, দেহের মোট 4% মনোসাইট, আর এই মনোসাইটটাই হলো সবচেয়ে বড় শ্বেতরক্তকণিকা। এরা পরিমাণে কম হলেও এরা বেশ বড়। ওই যে নিউট্রোফিল পড়েছিলাম, নিউট্রোফিল কী করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। নিউট্রোফিলের সাথে থাকে হচ্ছে আমাদের এই মনোসাইট। এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। দেখো, প্রত্যেকটার আয়ুষ্কাল, ব্যাস আর তাদের পরিমাণটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তার কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে পরে, না পড়লে কিন্তু একটার সাথে আরেকটা প্যাচ লেগে যাবে, একটু কষ্ট হবে মনে রাখতে, কিন্তু তুমি খাতায় লিখে প্র্যাকটিস করলে দেখবে হয়ে গেছে। এরপর দেখো, প্রতি মাইক্রোলিটারে কয়টা থাকে মনোসাইট? 280টা। প্রতি মাইক্রোলিটারে মনোসাইটের সংখ্যা হলো 280টা। অস্থিমজ্জার মনোব্লাস্ট কোষ থেকে উৎপত্তির পর এরা 30 থেকে 40 ঘন্টা পর্যন্ত রক্তে কাটায় এবং সবশেষে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে এরা টিস্যুতে প্রবেশ করে। তো এরা যখন টিস্যুতে প্রবেশ করে তখন এদের নতুন একটা নাম হয়, আর সেই নামটা হচ্ছে ম্যাক্রোফেজ। শ্বেতরক্তকণিকা এক এক জায়গায় এক এক রকম নাম, যখন টিস্যুতে থাকে তখন এই মনোসাইটের নাম হয় ম্যাক্রোফেজ, আর শ্বেতরক্তকণিকাটা যখন যকৃতে যায় তখন তার নাম কী হয় মনে আছে? পড়িয়েছিলাম কিন্তু, কাফফার কোষ। আচ্ছা, এই পেজটা আরেকবার রিভিউ করি আমি। দেখো, অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন, এদের নিউক্লিয়াস বড় এবং অখণ্ডায়িত। শ্বেতরক্তকণিকার 28% হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এরা উৎপন্ন হয় অস্থিমজ্জা ও লিম্ফয়েড টিস্যু থেকে, আর এরা হয়ে থাকে 2 ধরনের, মনোসাইট এবং লিম্ফোসাইট। গ্রানুলোসাইট কিন্তু 3 ধরনের ছিল। তো মনোসাইট সম্পর্কে আমরা পড়ছিলাম, মনোসাইট হচ্ছে গোল ধরনের শ্বেতরক্তকণিকা, এর বৈশিষ্ট্য হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার, আর এরা হচ্ছে বৃক্ক বা অশ্বক্ষুর আকৃতির। প্রাথমিক অবস্থায় এরা থাকে গোল, আর একটু বড় হতে হতে এরা বৃক্ক বা অশ্বক্ষুরাকার আকৃতির হয়ে যায়। এদের নিউক্লিয়াসটা হয়ে থাকে অখণ্ডায়িত, এই যে এখানে লক্ষ্য করো, আর এরা হচ্ছে নীলচে ধূসর বর্ণের সাইটোপ্লাজমযুক্ত। দেহের মাত্র 4% হচ্ছে মনোসাইট। এই মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেতরক্তকণিকা। সবচেয়ে বড় শ্বেতরক্তকণিকার নাম কি? মনোসাইট। এদের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, প্রতি মাইক্রোলিটার রক্তে এরা মাত্র 280টা করে থাকে, আর এরা 30 থেকে 40 ঘন্টা পর্যন্ত রক্তে কাটায়। কাটিয়ে এরা যখন কৈশিক নালীর প্রাচীর ভেদ করে টিস্যুতে প্রবেশ করে তখন এরা নতুন নাম ধারণ করে, তাদের নতুন নাম হয় ম্যাক্রোফেজ। ওকে, এরপর আমরা মনোসাইটের কাজ সম্পর্কে জেনে নেব। মনোসাইটের কাজ হলো, এরা বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া, ভাইরাস, পচনরূপ দেহাংশ এবং অন্যান্য বহিরাগত পদার্থকে গ্রাস করতে পারে। গ্রাস করে এরা প্রাকৃতিক ধাঙর হিসেবে কাজ করে, ধাঙর বা স্কেভেঞ্জার। ধাঙর মানে কি? ধাঙরটা একটা বাংলা শব্দ, ধাঙর মানে হলো ঝাড়ুদার। তো এরা হলো প্রাকৃতিক ঝাড়ুদার। ঝাড়ুদার যেমন ঝাড়ু দিয়ে যত ধরনের ময়লা আছে সব পরিষ্কার করে ফেলে, এরাও তেমনি আমাদের দেহ থেকে যত ধরনের বহিরাগত পদার্থ সেগুলো সব গ্রাস করে ফেলে। এরা কতিপয় অ্যান্টিজেনকে কাজে লাগিয়ে ইমিউনতন্ত্রে ভূমিকা পালন করে। তাহলে অ্যান্টিজেনের সাহায্যে ইমিউনতন্ত্রে ভূমিকা পালন করে, তুমি যখন ইমিউন সিস্টেম পড়বে তখন এর কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সংক্রমণের বিরুদ্ধে সারা দেহে ফ্যাগোসাইটোসিস অব্যাহত রাখে, আর হলো প্রখর প্রতিরক্ষা স্তর হিসেবে এরা কাজ করে। কাজটা আরেকবার বলি, এরা কিন্তু ঝাড়ুদার হিসেবে কাজ করে, ইমিউনতন্ত্রে ভূমিকা পালন করে, আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভূমিকা পালন করে।